নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় উনিশে নভেম্বর বিশে নভেম্বর এবং একুশে নভেম্বর এই তারিখগুলো ডায়েরিতে নোট করে নিন ছয় রাশির সাম্রাজ্য বিস্তার যোগ সৃষ্টি হয়েছে কি কারণে হয়েছে তাও আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব উনিশ কুড়ি এবং একুশ দুর্দান্ত সুযোগ কিন্তু এই সৌভাগ্য এই ছয় রাশি সৌভাগ্য বান ছয় রাশি আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি দেখুন আবার গজকেশুরী রাজ্যক সৃষ্টি হয়েছে এই গজকেশোর রাজ্যক ছয় রাশিকে যদি বলা হয় ধন দিবে অপার বৃহস্পতি এবং চন্দ্র দুটি শুভ গ্রহ একত্রে মিন রাশিতে অবস্থান করছে উনিশ কুড়ি এবং একুশ তারিখ অবধি থাকবে এবং গযরী রাজ্য সৃষ্টি করছে যদি আপনার জন্ম ছকে বাই বার চার্ট গযেশ্বরী রাজযোগ যদি থাকে তাহলে এই সময় আপনি কিন্তু নিশ্চিত রূপে এই তিন দিনে ফায়দা আপনি কিন্তু পাবেন দেখুন সব যোগ কিন্তু দুর্লভ একটি রাজযোগ প্রত্যেকের জন্ম ছকে থাকে কিন্তু না এবং এটি একটি শুভ যোগ যেটা আপনার জীবনকে বদলে কিন্তু দিতে পারে এই গজকেশরী রাজযোগের ফলে যে ছয় রাশি মালামাল হতে চলেছে সেই ছয়টি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি দেখুন প্রথমেই আপনাদেরকে আমি জানাই যাদের ক্ষেত্রে সমস্যা চলছে আপনার অর্থনৈতিক ফিনান্সিয়াল ক্রাইসিস অর্থনৈতিক সংকটের মধ্যে আছেন আপনার চারিদিকে ঋণে জর্জরিত হয়ে গেছেন বিয়ের জন্য প্রচেষ্টা করছেন বিবাহ হচ্ছে না আজুব উপায় আমার কাছে আছে যেখানে আপনার দাম্পত্য সুখ শুভ বিবাহ অর্থনৈতিক স্থিতি আপনার চাকরি প্রমোশন ব্যবসা এবং বিদেশ যারা ফরেনের সঙ্গে যুক্ত আছেন বা যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন যারা ডিজিটাল মার্কেট সঙ্গে যুক্ত আছেন আজও কিছু উপায় আপনাদেরকে আমি জানাতে কিন্তু চলেছি যার ফলে যে ছয় রাশির আমি কথা বলছি কি না সে ছয় রাশি নির্ণায়ক রেজাল্ট কল্পনার বাইরে এই ছয় রাশি রেজাল্ট কিন্তু পেতে চলেছে লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মিন রাশি রাশিতে গজকেশির রাজ্য একটু আলোচনাটা বুঝুন শুধু রাশির নাম শুনে শুনে নিচ্ছেন বেরিয়ে চলে গেলেন আমার কেন হল না স্যার এটা করবেন না লজিক্যালি বুঝুন এই জ্যোতিষটা পিওর সায়েন্স পিওর সায়েন্স এখানে যেমন দুই যোগ দুই শোহন চার হয় তেমনি এখানে কিন্তু গ্রহ নক্ষত্র এবং ডিগ্রি সমস্ত কিছু দেখা হয় এবং নবাংশ চার্ট বিশ্লেষণ করা কিন্তু দরকার শুধু রাশির নাম শুনে নিচ্ছি আমার হচ্ছে না এটা বললে হবে না আপনার হচ্ছে না আপনার ফল্ট ভিডিও দেখছেন ভাবছেন আমি কোটিপতি হয়ে হবে না আপনার জন্মছকে যদি দোষ থাকে তাহলে কিন্তু আপনাকে প্রতিকার করাতেই হবে কেউ কেউ কমেন্ট করছেন যে স্যার আমাকে বলছে আমার রাশি বলছেন হচ্ছে না একই রাশির এক মানে কোটি কোটি মানুষ আছে সবের কি ভাগ্য সমান সবার ভাগ্য কিন্তু সমান নয় এই জন্য আমি বারবার বলি কৌশিক রায়ের ভিডিও শুনতে হয় নয়তো পিছিয়ে পড়তে হয় চ্যালেঞ্জ নিয়ে কাজ করি এবং দায়িত্বের সাথে কাজ করি বারবার বলি হবে না বলে কৌশিক রায়ের ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই ইনপসিবল বলে ওয়ার্ডটা আমি আমার জীবন থেকে মুছে দিয়েছি এভরিথিং ইস পসিবল যদি আমার সঠিক প্রচেষ্টা থাকে সঠিক যদি আমি গাইডলাইন পাই এবং একজন হাত ধরার মানুষ যদি আমার থাকে সঠিক পথ দেখানোর মানুষ যে হাত ধরে আমি সঠিক পথে যেতে পারব নিশ্চয় আপনার ভাগ্য কিন্তু বদলাবেই বদলাবে আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে কথাগুলো বলছি কি কারণে হবে কিসের জন্য হবে এটা তো একজন অ্যাস্ট্রোলজার আপনাকে পুঙ্খানুপুঙ্খ জানিয়ে দিবেন যাদের ক্ষেত্রে জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নেই নাই থাকতে পারে তাদের কি বিচার হবে না অবশ্যই হস্তরেখা আপনারা বিচার করুন কোন জায়গাতে সমস্যা আছে কি কি প্রতিকার প্রতিবিধান করা করতে হবে সমস্তটাই কিন্তু আমি জানাতে কিন্তু চলেছি তো আলোচনাটা শুরু করা যাক প্রত্যেককে আমি একটি কথা বলবো ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন চন্দ্র অবস্থান করে গজেশ্বরীর রাজ্য সৃষ্টি করছে প্রথম মিন রাশি এমনিতে তো বৃহস্পতি মার্গি হয়ে যাচ্ছে এবং এর পাশাপাশি আপনার বৃহস্পতি হংস নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে পঞ্চ মহাপুরুষ রাজ্যকের মধ্যে ও মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে আপনার ক্ষেত্রে মিন রাশি আকস্মিক অর্থপ্রাপ্তি শেয়ার বাজার স্টক বিজনেস স্টক মার্কেট থেকে আপনারা লাভ পাবেন ভাগ্য আপনাদের সাথ দিবে দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি কিন্তু করবে এবং কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু হতে চলেছে নাম্বার ওয়ান যে রাশির কথা আমি বললাম সেটি হচ্ছে মিন রাশি কল্পনার বাইরে রেজাল্ট পেতে চলেছে মিন রাশি দ্বিতীয় যে রাশির কথা বলব সে রাশির নাম মিথুন রাশি মিথুন রাশি কর্মভাবে সৃষ্টি করছে আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে অর্থাৎ এবং আপনার ধনাধিপতিও এবং আপনাদের সপ্তমপতি ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে এবং যারা বিবাহের ব্যাপারে প্রতিষ্ঠা করছে বিয়ের একটা যোগ আসবে কর্মক্ষেত্রে পরিবর্তন আর্থিক স্থিতি হঠাৎ কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তি কিন্তু হতে চলেছে তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার কর্কট রাশি কর্কট রাশির আপনার ভাগ্যভাবে রাশির অধিপতি ভাগ্যভাবে ভাগ্যবতী ভাগ্যভাবে মানে এক্সল্টেড পজিশনে কিন্তু থাকছে কর্কট রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে কর্কট রাশি আর্থিক স্থিতি মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা লাভ হতে চলেছে কর্কট রাশি লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন কর্কট রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম কন্যা রাশি কন্যা রাশি সপ্তমভাবে এই গজকশ্রী রাজ্য আপনার বিশেষ করে ফিনান্সিয়াল জায়গা কারণ আপনাদের একাদশপতিও সপ্তমভাবে সফলতা সাকসেস প্রফিট আপনাদের নির্দেশ করছে এবং ব্যবসা ক্ষেত্রে উন্নতি দৈনন্দিন রোজগার বৃদ্ধি কিন্তু হতে চলেছে এরপর যে রাশির কথা আমি বলব সে রাশির নাম বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি কল্পনার বাইরে রেজাল্ট পেতে চলেছে আপনাদের এই এই সময় শেয়ার বাজার গোল্ড চাঁদি জেপস অ্যান্ড জুয়েলারি এইগুলোর থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন এবং যেহেতু আপনাদের ভাগ্যাধিপতি ভাব আপনাদের মানে মজবুত হবে ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হতে কিন্তু চলেছে এবং ধনাধিপতি আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে এরপর যে রাশি কথা বলবো সেটা হচ্ছে ধনু রাশি চতুর্থভাবে সুখ সাধন আপনাদের বৃদ্ধি করবে আপনাদের সম্পত্তিগত প্রপার্টি থেকে লাভ পাবেন রাজনীতির ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন ধনুরাশি এবং আপনাদের এই সময়ের মধ্যে বন্ধু বান্ধব থেকে সহযোগিতা এবং আপনাদের এই সময়ে হঠাৎ কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে আরেকটি যে রাশি কিছুটা হলো লাভ পাবে সেটি হচ্ছে কুম্ভ রাশি ধনভাবে এই গজগসির রাজ্য এবং আপনাদের একাদশপতিকে কানেক্ট করছে অর্থাৎ যে কোনো দিক থেকে এই তিন দিনের মধ্যে উনিশ কুড়ি এবং একুশ যে কোনো দিক থেকে দিক থেকে কুম্ভ রাশির হঠাৎ প্রাপ্তির একটা বড় যোগ কিন্তু রয়েছে অর্থাৎ আপনার জন্মছকে বড় কোনো যদি দোষ না থাকে তাহলে এই তিনটা দিন উনিশ কুড়ি এবং একুশ আপনাদের ক্ষেত্রে কিন্তু কল্পনার বাইরে রেজাল্ট পেতে চলেছেন ভিডিওটি এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ